স্মার্টফোনে গেমিং করার কারণে, এছাড়াও অনেক সময় অনেক ধরনের হার্ড কাজ করার কারণে সিপিইউ অনেক বেশি পরিমাণে গরম হয়, মাদারবোর্ড গরম হয়, ডিসপ্লে গরম হয়, ব্যাক প্যানেল গরম হয়। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা অনেকেই এয়ার কুলার ব্যবহার করে থাকেন। সো এয়ার কুলার এছাড়াও অনেকেই স্মার্টের আপনার কুলিং ফ্যান ব্যবহার করে থাকেন। আজকে আমার হাতে যে কুলিং ফ্যানটি রয়েছে এটা হচ্ছে মেমো কোম্পানির, মেমো ব্র্যান্ডের। সো এটার সাথে কোনো রিচার্জেবল কোনো সিস্টেম নেই, তবে এটাতে RGB লাইট রয়েছে এবং ফ্রিজের মতো একদমই ঠান্ডা এটা প্রোভাইড করে থাকে। মানে ঠান্ডা বলতে ওই লেভেলের ঠান্ডা, 100% ফ্রিজের মতো, ফ্রিজের চাইতে বেশি ঠান্ডা হয় ব্যাক প্যানেলটা। সো এটা যদি আপনার মোবাইল ফোনের সাথে 10 মিনিট কানেক্ট করে রাখেন তাহলে অটোমেটিকলি ফ্রিজের ভিতরে যেরকম ঠান্ডা আপনার স্মার্টফোন থেকে ওই রকম বরফ এবং ওই রকম ঠান্ডাটা হয়ে যাবে, এটা গ্যারান্টি। আর এটার তুলনামূলকভাবে ছোটো হলেও কিন্তু প্রাইসটা অনেক বেশি। RGB লাইট দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন, তবে RGB লাইটটা খুব একটা যে কালার প্রদান করে, খুব একটা ব্রাইট দেয় এরকম আসলে নর্মালি না। এছাড়াও আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে পানি দিয়ে দেখাচ্ছি, যেটা অনেক বেশি পরিমাণে এখানে কিন্তু সাইটে বরফ কণা জমা করতে পারে এবং খুব দ্রুততর সময়ের মধ্যে বরফ কণা সাইটে জমা করে থাকে। সো এটা আপনার স্মার্টফোনের সাথে কানেকশন খুবই ইজি, একটা অ্যাঙ্গেল দেওয়া রয়েছে যে অ্যাঙ্গেলের লকের সাথে আপনার স্মার্টফোনের ব্যাক সাইড আপনি সেট আপ করে দেবেন। এর পরবর্তীতে আপনি গেমিং করেন, যাই কিছু করেন না কেন, আপনার স্মার্টফোন গরম হওয়ার চান্স নেই, এবং যদি গেমিং করেন তাহলে খুব একটা লেকও মারবেন আপনার স্মার্টফোন। মানে আপনার ফোনটাকে একদম 100% ঠান্ডা রাখবে এবং সবসময়ের জন্য আপনার 25°-20°C-এর মধ্যে রাখবে। অনেক সময় যদি আপনার এই স্মার্টফোনটা যদি হঠাৎ করে যদি ভুল আপনি যদি গেম খেলাবার দিয়ে এটা চালিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার স্মার্টফোনটা ফুল বরফ হয়ে গেছে, এরকম অবস্থা হয়। আমার একবার এরকম হয়েছিল, সো এটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি, প্রায় 6 মাস যাবতের মতো আমি এটা নর্মালি ইউজ করতেছি। এখানে যদি আমি আপনাদের দেখাতে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে হালকা হালকা কিন্তু এখনই সাইড দিয়ে বরফটা জমা হয়ে গেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে বরফটা জমা হয়ে যায়। আর এটার একটা কোয়ালিটি এবং বিশেষত্বর কথা যদি বলতে যাই তাহলে বর্তমান মার্কেটের ভিতরে এই মেমো ব্র্যান্ডের এটা অনেক জনপ্রিয়, যারা গেমিং কুলার একজ্যাক্টলি ইউজ করেন। তবে মার্কেটে 5,000, 7,000, 10,000 অনেক গেমিং কুলার রয়েছে যেগুলো আলাদা আলাদা করে রিচার্জ করে রাখা যায় এবং রিচার্জের কারণে চলে, বাট এটা সরাসরি টাইপ সি কানেক্টর দিয়ে আপনার এটা সরাসরি চালাতে হয়, যার জন্য একটু প্রবলেম। যদি কোথাও দূরে যান আপনারা বাসা থেকে যেখানে আসলে চার্জার কোনো সিস্টেম, তখন কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটাকে আপনার ইউজ করতে হবে। তবে গেমিং কুলারের মধ্যে এটার মডেলটা হচ্ছে A2 মডেল, মানে মেমো ব্র্যান্ডের A2। মেমোটা বাংলাদেশ সহ প্রায় বলতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয়, প্রফেশনালরা ইউটিউবে যারা রয়েছেন ইন্টারন্যাশনাল রিভিউয়ার তারাও কিন্তু এখন পর্যন্ত এটা রিভিউ করেছে এবং এটার A1 মডেল রয়েছে। তবে এটা আমি নর্মালি বলবো আপনারা A3 মডেল নিতে পারেন, কারণ এটাতে কোনো যেমন এখানে তাপের যে কুলারের যে তাপের হিটে তাপমাত্রা রয়েছে এটা কমানো বাড়ানো যায় না। A3 মডেলে সুইচ প্যানেল দেওয়া রয়েছে, ভলিউম দেওয়া রয়েছে, পাশাপাশি কত ডিগ্রি সেলসিয়াস আছে সেটাও সরাসরি ডিসপ্লেতে দেখা যায়, বাট এটাতে এই সিস্টেমটা নেই। তবে এটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয় প্যানেলটা, এ কথা সত্য। সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বরফের কণা অলরেডি জমে গেছে। এটার বর্তমান প্রাইস দাঁড়াতে রয়েছে 1,550 টাকা, অন্যান্য ই কমার্স ওয়েবসাইটেও পাবেন, বাট আমার কোনো রিভিউ ভিডিও না বা স্পন্সর বিজ্ঞাপনের ভিডিও না, আমি শুধু নিজে কিনে নিজে রিভিউ করতেছি। সো প্রোডাক্টটা ভালো, তবে এই মডেলটা না নিয়ে এই মেমো কোম্পানিরই আপনারা A3, A4 রয়েছে, কয়েকটা মডেল রয়েছে, এগুলো নিতে পারেন কারণ সেগুলো অনেক ভালো, তবে প্রাইসটা সেগুলো একটু বেশি, 1,850, 2,000 এরকম প্রাইসের মধ্যে। সো কোয়ালিটির কথা বলতে গেলে এটা অনেক বেস্ট কোয়ালিটির, আর এগুলো সহজে নষ্ট হয় না, একটা কিনলে আপনারা 2-5 বছর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা দেখা দেবে না। তো এছাড়া আপনারা যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য।